দর্শক বন্ধু যদি আপনার 18 বর্ষ হয়ে সারিছে তো বর্তমান আপনার এবে ভারতের নাগরিক হয়ে যাইছেন তো ভারতের নাগরিক হওয়ার সহ বর্তমান আপনার এক মূল কর্তব্য রয়েছে যেটাকে আপনার ভোট দেওয়া তো ভোট দেওয়া হলে দর্শক বন্ধু সর্বপ্রথমে আপনার ভারত সরকার যেভাবে ভাবে নিয়ম করছেন জনে নাগরিক পাখে ভোটর আইডি কার্ড রহবা নিহতি আবশ্যক তো আজ মু এই ভোটর আইডি কার্ড বিষয়ে আপনার সম্পূর্ণ ডিটেলস বতাই দেবি বুঝাই দেবি কিভাবে আপনার আবেদন করে পেয়ে দেখুন দর্শক বন্ধু কই রাখা চাহিদা যেত 2018-19 পূর্ব কথা আপনার কহবি যদি সেতবে আপনার দেখবে যদি ভোটর আইডি কার্ড কথা কে তো তাঁর সর্ভে অফিসর আসলে ঘরক ঘর বুলিকি ইলেকশন পূর্ব আসিক আমার নামক লিখি নিয়ে যাও তাপরে তাকে সে ডিস্ট্রিক্ট লেভেলে আগে সবমিট করলে ডিস্ট্রিক্টু স্টেট কু যাওয়া স্টেট রু সেন্ট্রাল কু যাই সেতবে সব জিনিস ভেরিফাই হয়েকি আমার পাখক ভোটর আইডি কার্ড আসুতলা তো এবে দর্শক বন্ধু যুগ বদলিয়া সহ সবকিছু ডিজিটাল হল এবে যদি আপনার আধার কার্ড বি কিছু যদি চেঞ্জেস করার চাহিদা নয় বনাইয়া চাহিদা তাহলে আপনার সিএসসি কেন্দ্র বা আধার সেন্টার খোলা যাই তো এইসব জিনিসক আখি আগে রাখিকি আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বর্তমান এক ইলেকশন মোবাইল আপ্লিকেশন লঞ্চ করে দিয়েছেন যে আপ্লিকেশন মাধ্যমে আপনার ঘরে বসে নিজের ভোটর আইডি কার্ড বনাই পারে হ্যাঁ আজ্ঞা আপনার চাইলে ঘরে বসিকি এই মোবাইল ফোন মাধ্যমে বনাই পারে তো ভিডিওটি প্রথম শেষ যাই দেখুন জমা বি কাটি কাটি দেখতে আর যদি ভিডিওটি আপনার ইনফর্মেটিভ লাগুচি লাইক করে দেবে আর চ্যানেলকে যদি নয় করে দেখুন তাহলে সবসক্রাইব করার অনুরোধ কারণ আপনার ডিজিটাল রিলেটেড এভ্রি অপডেট মো চ্যানেল মাধ্যমে আপনার মিলিযোগ তো তাকে নমিস করার আপনার সবসক্রাইব করার সাথে পাখে থাকা বেল বটন দবাই দিও তো চলতু বর্তমানে আপনার মোবাইল স্ক্রিনক নিয়ে যাচ্ছি সেটি আপনার বতাই দেবি কিভাবে আপনার এই আপ্লিকেশন মাধ্যমে নিজের ভোটর আইডি কার্ড বনাই পারে তো চলতু যা মোবাইল আপ্লিকেশন চলতু দর্শক বন্ধু ভোটর আইডি কার্ড কু অনলাইন আপ্লাই করা গেলে আমাকে সর্বপ্রথমে এর আপ্লিকেশন কু ইনস্টল করা পড়ব তো মু যেভাবে ভাবে বর্তমানে মোর প্লে স্টোর কু আসিছি আপনি বি সেইভাবে ভাবে প্লে স্টোর কু আসিকিনি এটি সর্চ যে লেখা হয়েছে সেটি আপনার সর্চ করা পড়ব এটি আপনার সর্চ করা পড়ব ভোটর হেল্পলাইন যেতবে আপনার লিখবে ভোটর হেল্পলাইন লিখবে দেখুন দর্শক বন্ধু সর্বপ্রথম গোটে সর্চ বারে স্টার্টিংরে আসিযোগ সেইটার আপনার ক্লিক করেদেবে দেখি নিয়ন্তু যেটা কি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার এটা অফিসিয়াল আপ্লিকেশন অছি তো মু তো এখন আগর ইনস্টল করে নিয়েছি আপনার যদি ইনস্টল করে না তাহলে এইভাবে প্রোসেসরে ইনস্টল করে নেবে যেতবে আপনার ইনস্টল করে সারিবে দেখুন বর্তমানে এটি যে ওপেন লেখা আছে ওপেন করছি ওপেন হয়ে সারা পরে দর্শক বন্ধু দেখুন এইভাবে কিছু ডিসক্লেমর আপনার আসব চাইলে আপনার ভালসে ধ্যানসে পড়ি পারিবে তো এইসব জিনিস পড়ি সারা পরে বর্তমান দেখুন লেফট সাইডে যে লেখা হয়েছে আই এগ্রি লেখা হয়েছে সেটি আপনার টিক যে খালি ঘর আছে তাকে টিক করেদেবে সেটি টিক করে সারা পরে দেখুন এটি রাইট সাইডে যে নেক্সট অপসন লেখা হয়েছে সেটি নেক্সট করেদেবে সেটি নেক্সট কলা পরে দর্শক বন্ধু দেখুন এটি বর্তমান রেজিস্টার করা কৌছি দেখুন এন্টার ইয়ার মোবাইল নম্বর টু লগ ইন মানে যদি আপনার এতে লাইফ টাইম পেয়ে রেজিস্টার রাখা চাহিদেন তাহলে বর্তমান করে পারে তো এটি তো যেহেতু আমি নয় ইউজর তো আমি বর্তমান কিছু করিনি তো যদি এটা আপনার চাইলে করে পারে নহলে আকু স্কিপ বি করি আপনার রেজিস্টার হয়ে পারে তো মু বর্তমানে আধার রেজিস্টার হওনি আপনার যদি কমেন্ট করবে তাহলে রেজিস্টার কিভাবে করা যায় কেবি তো বর্তমান এটা মু স্কিপ করে দেছি যেতবে দর্শক বন্ধু মু এটা স্কিপ করে দেবি দেখুন বর্তমান আসিগলা আমার আগে কিছু এইভাবে ইন্টারফেস দেখা হচ্ছে যেথে কি আছে ফর্ম অছি কমপ্লেন অছি ইভিএম অছি ইলেকশন অছি রেজল্ট ক্যান্ডিডেট এই ছটি অপসন অছি তো যেহেতু আমাকে অনলাইন রেজিস্ট্রেশন করা পড়ে এটি যে ফর্মর অপসনটি অছি প্রথমে সেইটার আপনার ক্লিক করে দেওয়া পড়ব সেতরে যেতে দর্শক বন্ধু ক্লিক করবে দেখুন এটি আউ কিছু ইন্টারফেস আপনার শো করব তো মু কই রাখা চাহিদা দেখুন যেটা সর্বপ্রথম লেখা হয়েছে আপ্লাই অনলাইন নিউ লেখা হয়েছে সেটি আপনার ক্লিক করে দেওয়া পড়ব তো সেটি মু যেতবে দর্শক বন্ধু ক্লিক করে নেবি দেখুন বর্তমানে এটি দুইটা অপসন আসিযাচ্ছে নিউ ভোটর রেজিস্ট্রেশন আর ওভরসিজ ভোটর রেজিস্ট্রেশন তো যেহেতু আমি নয় বনাইবা তো মু নয় নিউ ভোটর রেজিস্ট্রেশন ক্লিক করে দেছি এটি আপনার আপনার না লিখি নেবে তো মু বর্তমান মু মোর না লিখি নেছি দর্শক বন্ধু দেখুন বর্তমান মু না লিখি দিয়েছি ভোটর মিত্রে দেখুন বর্তমানে এটি দেখা হচ্ছে তো বর্তমানে যে তলে লেট স্টার্ট লেখা হয়েছে সেটি আপনার ক্লিক করে দেওয়া পড়ব সেটি তাপরে কম করা পড়ে না আপনার গোটে মোবাইল নম্বর দেওয়া পড়ব যে মোবাইল নম্বর গোটে ওটিপি যাব তো মু বর্তমানে এটি মোবাইল নম্বর এন্টার করে নেছি আপনার এন্টার করে নেবে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে দেখুন দর্শক বন্ধু এটা বর্তমান ওটিপি আসব কিছু সময় আমাকে অপেক্ষা করে যাওয়া পড়ব ওটিপি সাংে সাংে আসব দর্শক বন্ধু ওটিপি এন্টার করে সারা পরে এটি যে ভেরিফাই লেখা হয়েছে সেটি ক্লিক করেদেবে তো দর্শক বন্ধু দেখুন যেতবে আপনার রেজিস্টার করেদেবে যেতবে ওটিপি দিয়ে তো দেখুন বর্তমান আসছে আর ইউ আপ্লাইং ফর দ ভোটর আইডি কার্ড ফার্স্ট টাইম যেহেতু আমি প্রথম করে করছে তাহলে ইয়েসে রহবা দেওয়া তাপরে নেক্সট যে লেখা সেটি ক্লিক করেদেবা যেতবে আপনার নেক্সট ক্লিক করবে দেখুন লেখা আছে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া মানে আপনার ভারতর তো সেটা ইয়েস অছি তাকে ইয়েস রখিদেবা তারপরে বর্তমান দেখুন আপনার এটি দর্শক বন্ধু কই রাখা চাহিদা আপনার ধ্যানর সহ ফিল আপ করবে মু আপনার এটি এক্সাম্পল হিসাবে সব জিনিস বতাই দেছি তারপরে মু মোর আকু স্কিপ করি মোর পার্সোনালি ডিটেলস সব ভরি নেবি যেটা কি সিকুরিটি রিজন কারণে মু আপনার শো করি
କରିବା ପାଇଁ ଚାହୁଁନାହିଁ ତ ଆପଣ ଏଇ ହିସାବରେ ଫିଲଅପ୍ କରିନେବେ। ଦେଖନ୍ତୁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏଠି ଯେଉଁ ଷ୍ଟେଟ୍ ଦିଆଯାଇଛି ଏଠି ଆପଣଙ୍କର ଷ୍ଟେଟ୍ ଦେଇଦେବେ, ଯେହେତୁ ଆମର ଓଡ଼ିଶା, ମୁଁ ଓଡ଼ିଶା ଦେଇଦେଉଛି, ଆପଣଙ୍କର ବି ଆପଣ ଓଡ଼ିଶା ଦେଇଦେବେ। ତାପରେ ଏଠି ଆପଣଙ୍କର ଡେଟ୍ ଅଫ୍ ବାର୍ଥ ଏଠି ଏଣ୍ଟର କରିନେବେ, ଯେହେତୁ ମୁଁ ଯେଉଁ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ଙ୍କର ଏଠି ନ୍ୟୁ ଭୋଟର ଆଇ କାର୍ଡ଼ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ କରୁଛି ତାଙ୍କର ଭୋଟର ଆଇ କାର୍ଡ଼ ଦେଇଦେବି, ଆପଣ ଆପଣଙ୍କ ଭୋଟର ଆଇ କାର୍ଡ଼ ଦେଇଦେବେ। ତାପରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଏଠି ଡକୁମେଣ୍ଟ ଟାଇପ୍ ଯେଉଁଟା ଅଛି, ବର୍ତ୍ତମାନ ଆପଣ କ'ଣ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଆଧାର କାର୍ଡ଼ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ବାର୍ଥ ସାର୍ଟିଫିକେଟ୍, ମାର୍କସିଟ୍, ଯାହା ବି ଆପଣଙ୍କ ହିସାବରେ ଆପଣ ଏଠି ଦେଇଦେବେ। ତାପରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଏଠି ତାର ଗୋଟେ ଡକୁମେଣ୍ଟକୁ ଅପଲୋଡ଼ କରିବାକୁ ପଡ଼ିବ, ଯଦି ଆପଣ ଆଧାର କାର୍ଡ଼ ଦେଉଛନ୍ତି ତାହେଲେ ଏଠି ଅପଲୋଡ଼ର ବଟନ୍ରେ ଯେଉଁ ଏଠି ଲେଖାଇ ଦେଖନ୍ତୁ ତଳେ ଅପଲୋଡ଼ ଅଛି, ସେଇଟାରେ ଆପଣଙ୍କୁ ଅପଲୋଡ଼ କରିବାକୁ ପଡ଼ିବ। ଆଉ କହିଦେଉଛି ଏଇ ଯେଉଁ ଆଧାର କାର୍ଡ଼ଟି ଆପଣ ଅପଲୋଡ଼ କରିବେ ତାର ସାଇଜ 2 MBରୁ କମ୍ ହେବ, ଅଧିକା ହେବନି, ସେଇଟା ଆପଣ ଆପଣଙ୍କ କ୍ୟାମେରା ରିଜୋଲ୍ୟୁସନ୍ରେ ଦେଖିନେବେ, ନହେଲେ ଯାଇକି କେଉଁଠି ନିକଟସ୍ଥ ଯେଉଁଠି ସାଇବର କ୍ୟାଫେ ଅଛି ସେଠି ସ୍କାନ୍ ମଧ୍ୟ କରିପାରିବେ। ତ ଚାଲନ୍ତୁ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଏତିକି ଫିଲ୍ଅପ୍ କରି ନେକ୍ସଟ କରିଦେଉଛି। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଆଧାରରେ ସବୁ କିଛି ଅପଲୋଡ଼ କରିଦେଇଛି, ଯେହେତୁ ଯେଉଁ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ଙ୍କର ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଏଠି ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ କରୁଛି ତାଙ୍କର ଆଧାର କାର୍ଡ଼କୁ ଦେଇଦେଇଛି। ତ ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଆପଣ ଚାହିଁଲେ ବି ଆଧାରରେ କ୍ୟାମେରା ସିଷ୍ଟମ୍ରେ ଆପଣ କରିପାରିବେ, ଯେ କ୍ୟାମେରାରୁ ଫଟୋ ଉଠେଇକି ବି ଏଠି ଆଟାଚ୍ କରିପାରିବେ। ତ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଏତିକି ସବୁ କରିଦେଇଛି, ନେକ୍ସଟରେ କ୍ଲିକ୍ କରିଦେଉଛି। ଯେତେବେଳେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ନେକ୍ସଟରେ କ୍ଲିକ୍ କରିବି, ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଲେଖୁଛି ଅପଲୋଡ଼ ପିକ୍ଚର। ତ ଏଠି ଆପଣ ଚାହିଁଲେ ବର୍ତ୍ତମାନ ଏଠି କ୍ୟାମେରା ସାହାଯ୍ୟରେ ଅପଲୋଡ଼ କରିପାରିବେ ପିକ୍ଚର, ଏଠି ଆପଣଙ୍କ ପିକ୍ଚର ରଖିଦେବେ। ଆଉ ଏଠି ବି ସେଇ ପିକ୍ଚର ମ୍ୟାକ୍ସିମମ୍ ସାଇଜ୍ ଅଛି 200 KB, ଆଉ ତାଠୁ ଅଧିକା ହେବନି। ତାପରେ ତଳକୁ ଆସିବେ, ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର ଜେଣ୍ଡର ଯାହା ଅଛି ଆପଣ ଜେଣ୍ଡର ଦେଇଦେବେ। ତାପରେ ଏଠି ଏଣ୍ଟର ୟୋର ନେମ୍, ଆପଣଙ୍କ ନାଁ ଯାହା ଅଛି ଆପଣ ଦେଇଦେବେ। ତାପରେ ଆପଣଙ୍କର ଇନ୍ ରିଜିଓନାଲ ନେମ୍, ମାନେ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଆମର ଓଡ଼ିଶା ମାନେ ଓଡ଼ିଆରେ ଏଇଟା ବର୍ତ୍ତମାନ ରହିଯିବ। ଦର୍ଶକ ଦେଖନ୍ତୁ ଏଠି ଅପଲୋଡ଼ ପ୍ରୋଫାଇଲ୍ ପିକ୍ଚର ହୋଇଗଲା, ଜେଣ୍ଡର ଆପଣ ସିଲେକ୍ଟ କରିଦେବେ। ତାପରେ ବର୍ତ୍ତମାନ ଏଠି ନେମ୍ ମୁଁ ଫିଲ୍ଅପ୍ କରିଦେଉଛି। ଦେଖନ୍ତୁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ମୁଁ ଯେତେବେଳେ ନେମ୍ ଇନ୍ ରିଜିଓନାଲରେ ଟଚ୍ କଲି, ବର୍ତ୍ତମାନ ଦେଖୁଥିବେ ବର୍ତ୍ତମାନ ଏଠି କିଛି ଏଇଭଳି ଲେଖା ଆସିଯାଉଛି। ତ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଆପଣ ଚାହିଁଲେ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଆକୁ ଚେଞ୍ଜ କରିପାରିବେ। ତ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଖାଇଦେବା ପାଇଁ ଚାହୁଁଛି। ତ ବର୍ତ୍ତମାନ ଏମିତି ରିଜିଓନାଲ ବୋଲି ଛାଡ଼ ଦେବେନି, ଯାହା ସିଏ ଟାଇପ୍ କରିଦେବ କମ୍ପ୍ୟୁଟରରେ ଆପଣ ସେଇଟା ରଖିଦେବେ, ସେଇଟା ଛାଡ଼ ଦିଅନ୍ତୁ ହେଲା। ତାପରେ ଏଠି ଲେଖା ହେଇଛି, ଦେଖନ୍ତୁ ସର୍ନେମ୍ ଅଫ୍ ଆପ୍ଲିକାଣ୍ଟ, ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଦିଆହେଇଛି, ଏଠି ଯାହା ବି ତାଙ୍କର ସର୍ନେମ୍ ଅଛି ସେଇଟା ଆପଣ ଏଠି ଦେଇଦେବେ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଏଠି ଲେଖା ହେଇଛି ସର୍ନେମ୍, ଯେଉଁଟା ଲେଖା ହେଇଛି ଏଇଟା ହେଉଛି ଆପଣଙ୍କର ଯେଉଁ ଟାଇଟେଲ୍ ଅଛି ମହାରାଣା, ଯେଉଁଟା ଯେମିତି ଆଙ୍କର ମୁଁ ଏଠି କରୁଛି, ତ ଆପଣ ଆପଣଙ୍କର ଟାଇଟେଲ୍ ଦେଖି ଏଠି ଲେଖିନେବେ। ତ ମୁଁ ଏଠି ଲେଖି ନେଉଛି, ଯଦି ଆପଣଙ୍କର ନାହିଁ ତାହେଲେ ଆପଣ ଏଇଟା ଛାଡ଼ିଦେବେ। ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଏଠି ମହାରାଣା କରିଦେଇଛି, ମୋବାଇଲ୍ ନମ୍ବର ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏଠି ଅଲରେଡି ଅଛି। ତାପରେ ବର୍ତ୍ତମାନ ତଳକୁ ଆସିବେ, ଏଠି ଆପଣ ଚାହିଁଲେ ଆପଣଙ୍କ ଇମେଲ୍ ଆଇ ଡି ଦେଇପାରିବେ। ତ ମୁଁ ଏଠି ଇମେଲ୍ ଆଇ ଡି ଦେଇଦେଉଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଦେଖିପାରୁଥିବେ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଏଠି ଆଙ୍କର ଇମେଲ୍ ଆଇଡ଼ିକୁ ଏଣ୍ଟର କରିସାରିଛି। ତାପରେ ଦେଖିବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଟିକେ ତଳକୁ ଆସିବେ, ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଏଠି ଯେଉଁ ଡିଜେବିଲିଟି ଲେଖା ହେଇଛି, ଯଦି ଆପଣ କିଛି ଶାରୀରିକ ଅକ୍ଷମ ଅଛନ୍ତି ତାହେଲେ ଏଠି ଦେବେ, ନହେଲେ ଆକୁ ସେମିତି ଖାଲି ଛାଡ଼ ଦେଇକି ନେକ୍ସଟ କରିଦେବେ। ତ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଆସିଗଲା ଆଜ୍ଞା, ବର୍ତ୍ତମାନ ଏଠି ନେମ୍ ଅଫ୍ ରିଲେଟିଭ, ମାନେ ଆପଣଙ୍କ ପରିବାର ଯାହାକି ଯିଏ ଗାର୍ଡିଆନ୍ ଅଛନ୍ତି ତାଙ୍କ ନାମ ଏଠି ଏଣ୍ଟର କରିବେ। ତ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଏଠି ନାମକୁ ମୋର ଏଣ୍ଟର କରିନେଉଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଦେଖିପାରୁଥିବେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ମୁଁ ଉପରେ ଲେଖିଲି ତାଙ୍କର ପରିବାରବର୍ଗଙ୍କ ନାମ ଲେଖିଲି, ତ ବର୍ତ୍ତମାନ ତା ଓଡ଼ିଆରେ ବି ତଳେ ଆସିଗଲା। ତ ତାଙ୍କର ଏଠି ଦେଖନ୍ତୁ ତାହେଲେ ମୁଁ ଏଠି ଯାହାଙ୍କର ତାଙ୍କର ରିଲେଟିଭ୍ଙ୍କର ଇପିକ୍ ନମ୍ବର ଏଠି ଏଣ୍ଟର କରିଦେଉଛି, ଆପଣ ଆପଣଙ୍କ ହିସାବରେ ସେଠି ଏଣ୍ଟର କରିନେବେ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଏଠି ତାଙ୍କର ଯିଏ ରିଲେଟିଭ୍ ଅଛନ୍ତି ତାଙ୍କର ଏଠି ଭୋଟର ଆଇ କାର୍ଡ଼ ନମ୍ବର ଏଣ୍ଟର କରିଦେଇଛି। ସେ ଯେଉଁ ରିଲେଟିଭ୍ ଅଛନ୍ତି ସିଏ ତାଙ୍କର କ'ଣ ହେବେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ, ଫାଦର, ମଦର, ହଜବେଣ୍ଡ, ଅଦର ଯାହା ବି ଅଛନ୍ତି ଆପଣ ଦେଇଦେବେ। ତାପରେ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଯେଉଁ ନେକ୍ସଟ ଅପ୍ସନ୍ ଲେଖାଏ ସେଠି ଆପଣଙ୍କୁ କ୍ଲିକ୍ କରିଦେବାକୁ ପଡ଼ିବ। ନେକ୍ସଟ କରିସାରିଲା ପରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଏଣ୍ଟର ୟୋର କରେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍ ଯେଉଁଟା ଦିଆଯାଇଛି ସେଇଟାକୁ ଆପଣ ଏଠି ଏଣ୍ଟର କରିବାକୁ ପଡ଼ିବ। ଯଦି ଆପଣଙ୍କର ହାଉସ୍ ନମ୍ବର ଅଛି ଆପଣ ହାଉସ୍ ନମ୍ବର ଦେବେ, ଯଦି ହାଉସ୍ ନମ୍ବର ନାହିଁ ତାହେଲେ ତାକୁ ସେମିତି ଖାଲି ଛାଡ଼ିଦେବେ। ଷ୍ଟ୍ରିଟ୍ ଏରିଆ ଲୋକାଲିଟି ଦେଇଦେବେ, ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଯେମିତି ଲେଖାଯାଇଛି ଆପଣଙ୍କର ଯାହା ବି ଆଡ୍ରେସ୍ ଅଛି, ଗାଁର ନାଁ ୟା ସହରର ନାଁ ଯାହା ବି ଅଛି ଆପଣ ସେଠି ଦେଇଦେବେ। ଦେଖନ୍ତୁ ଏଠି ଟାଉନ୍ ଭିଲେଜ୍ ଏଠି ବି ଦିଆଯାଇଛି, ଆପଣ ଚାହିଁଲେ ସେଇଟା ବି ଏଠି ଏଣ୍ଟର କରିପାରିବେ। ତାପରେ ଏଠି ପୋଷ୍ଟ ଅଫିସ୍ର ନାଁ ଲେଖିପାରିବେ, ପୋଷ୍ଟ ଅଫିସ୍ ଯାହା ଅଛି ଆପଣଙ୍କର ପୋଷ୍ଟ ଅଫିସ୍ର ଜାଗାର ନାଁ ଲେଖିଦେବେ। ତାପରେ ଆପଣଙ୍କର ପିନ୍କୋଡ଼୍ ଦେଇଦେବେ, ପିନ୍କୋଡ଼୍ ଦେଲା ପରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଏଠି ଏରିଆ ଟାଇପ୍ ଅଛି, ଏରିଆ ଟାଇପ୍ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର ଯାହା ଅଛି ସେଇଟା ଆପଣ ଦେଇଦେବେ, ଷ୍ଟେଟ୍ ତ ଅଲରେଡ଼ି ସିଲେକ୍ଟ ଅଛି, ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଯାହା ଅଛି ଆପଣ ଦେଇଦେବେ, ଆଉ ଆପଣଙ୍କର ଯେଉଁ ବିଧାନସଭା ଯେଉଁ ଯେଉଁ ଜାଗାରେ ଯେଉଁଠି ହେଉଛି ତ ସେଇଟାକୁ ଆପଣ ଏଠି ଚେକ୍ କରିନେବେ। ତ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଏରା ସବୁ ଫିଲ୍ଅପ୍ କରିଦେଉଛି, ଆପଣ ବି ଫିଲ୍ଅପ୍ କରିନେବେ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ବର୍ତ୍ତମାନ ଦେଖିପାରୁଥିବେ ତଳେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଦିଆଯାଇଛି, ଦେଖନ୍ତୁ ସିଲେକ୍ଟ ୟୋର ଆଡ୍ରେସ୍ ପ୍ରୁଫ୍, ମୁଁ ତ ବାକି ସବୁ ଭରିଦେଇଛି, ଆପଣ ସେହି ହିସାବରେ ଆପଣ ଦେଖିକି ପଢ଼ିକି ଭରିନେବେ। ତ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଲେଖାଯାଇଛି ସିଲେକ୍ଟ ୟୋର ଆଡ୍ରେସ୍ ପ୍ରୁଫ୍ ଲେଖାଯାଇଛି, ସେଠି ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଆପଣ ଆପଣଙ୍କ ହିସାବରେ ଦେଖିନେବେ, ଯାହା ବି ଆପଣଙ୍କର ଅଛି ଆପଣଙ୍କ ପାଖରେ ସେ ଡ୍ରାଇଭିଂ ଲାଇସେନ୍ସ ଯାହା ବି ଅଛି XYZ ଦେଇଦେବେ। ତ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଇଲେକ୍ଟ୍ରି ବିଲ୍ରେ କ୍ଲିକ୍ କରିନେଉଛି। ତାପରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଏଠି ଯେଉଁ ଅପଲୋଡ଼ ଦିଆଯାଇଛି, ଏଠି ଅପଲୋଡ଼ ମୁଁ ବର୍ତ୍ତମାନ କରିବି, ଆପଣ ଚାହିଁଲେ ଏଇଟାକୁ ଆପଣ କ୍ୟାମେରାରେ କ୍ଲିକ୍ କରିକି ବି ଅପଲୋଡ଼ କରିପାରିବେ, ୟା ଆପଣ ଯଦି ପୂର୍ବରୁ ସେଭ୍ କରିଛନ୍ତି ତାକୁ ଏଠାରେ ଅପଲୋଡ଼ କରିପାରିବେ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଏସବୁ ସବୁ ଏଥିରେ ଫିଲ୍ଅପ୍ କରିଦେଇଛି, ଆପଣ ଆପଣଙ୍କ ହିସାବରେ ଦେଖିନେଇକି ଥରେ ଚେକ୍ କରିକି ଏଠି ଯେଉଁ ନେକ୍ସଟ ଲେଖାଏ ସେଠି କ୍ଲିକ୍ କରିନେବେ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଗୋଟେ ଆଉ ଗୋଟେ
ପେଜ୍ ଓପନ୍ ହେଇଗଲା ଯେଉଁଥିରେ ଲେଖାହେଇଛି ଡିକ୍ଲାରେସନ୍ ଲେଖାହେଇଛି। ଏଇ ଡିକ୍ଲାରେସନ୍ ଆପଣଙ୍କୁ କେତେବେଳେ ଦରକାର ପଡ଼ିବ ଦେଖନ୍ତୁ ଦର୍ଶକ, ଯଦି ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କୁ 21 ବର୍ଷ ପ୍ଲସ୍ ହେଇଯାଇଛି ସେତେବେଳେ ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କର ଇଣ୍ଡିଆନ୍ ସିଟିଜେନ୍ ହିସାବରେ ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ଡିକ୍ଲାରେସନ୍ ଦେବାକୁ ପଡ଼ିବ। ତ ଆପଣଙ୍କୁ ଡିକ୍ଲାରେସନ୍ ଫର୍ମ ଗୁଗଲ୍ରେ ଆପଣଙ୍କୁ ମିଳିଯିବ, ତ ଆପଣ ଚାହିଁଲେ ସେଠୁ ଡାଉନଲୋଡ଼୍ କରିକି ତାକୁ ପ୍ରିଣ୍ଟ କରିକି ତାକୁ ତା ଦେହରେ ଫର୍ମ ଫିଲ୍ଅପ୍ କରିକି ଆପଣ ଆଧାରେ କ୍ୟାପ୍ଚର୍ କରି ମଧ୍ୟ ଅପଲୋଡ଼୍ କରିପାରିବେ। ଯେହେତୁ ତାଙ୍କର ବୟସ 21 ବର୍ଷରୁ କମ୍ ଅଛି ତ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଡେଟ୍ ଅଫ୍ ବାର୍ଥ ସିଲେକ୍ଟ କରିନେଉଛି, ଆପଣ ଆପଣଙ୍କ ହିସାବରେ ସିଲେକ୍ଟ କରିନେବେ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ବର୍ତ୍ତମାନ ଦେଖିପାରୁଥିବେ ବର୍ତ୍ତମାନ ଏସବୁ ମୁଁ ଫିଲ୍ଅପ୍ କରିସାରିଛି। ତ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଲେଖାହେଉଛି ନେମ୍ ଅଫ୍ ଆପ୍ଲିକାଣ୍ଟ, ଯାହାଙ୍କର ମୁଁ ବନାଉଛି ତାଙ୍କର ନାଁ ଏଠି ଲେଖିଦେବି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏତିକି ଲେଖିସାରିଲା ପରେ ଏଣ୍ଟର୍ ପ୍ଲେସ୍ ଲେଖିଦେବେ। ବର୍ତ୍ତମାନ ଯେଉଁଠି ବି ଆପଣ ଅଛନ୍ତି ଆପଣ ଆପଣଙ୍କର ପ୍ଲେସ୍ ନାଁ ଦେଇଦେବେ। ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଏତିକି ସବୁ କରିସାରିଲା ପରେ ଡନ୍ରେ କ୍ଲିକ୍ କରିଦେବେ। ଦେଖନ୍ତୁ ଆଉ ଗୋଟେ ପେଜ୍ ବର୍ତ୍ତମାନ ଆସିଗଲା। ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଆପଣ ଟିକେ ଏଇଟା ଫର୍ମ 6ର ପ୍ରିଭ୍ୟୁ ମାନେ ଆପଣ ଭଲସେ ପଢ଼ିନେବେ ସବୁ ସବୁ ଠିକ୍ଠାକ୍ ଅଛି ନା ନାହିଁ ସବୁ ଜିନିଷ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଭଲସେ ଧ୍ୟାନସେ ଦେଖିଦେବେ। ତାପରେ ଏତିକି ସବୁ ଆପଣଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ ସେ କିଛି ସମୟ ଦେଇଛି। ତ ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ବର୍ତ୍ତମାନ ଏଇଠି ସବୁ ଜିନିଷ ଆମେ ଫିଲ୍ଅପ୍ କରିଦେଇଛୁ, ଆପଣ ଆପଣଙ୍କ ହିସାବରେ ଦେଖିନେବେ। ଯଦି କିଛି ଭୁଲ ଅଛି ଆପଣ ଦେଇଦେବେ। ତ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଯେଉଁ କନଫର୍ମର ବଟନ୍ଟି ଅଛି ସେଠି ଆପଣଙ୍କୁ କ୍ଲିକ୍ କରିଦେବାକୁ ପଡ଼ିବ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଧ୍ୟାନର ସହିତ ଦେଖିନେବେ, କାରଣ ଏଇଟା 5 ମିନିଟ୍ ଭିତରେ ଆପଣଙ୍କ ସବୁ କିଛି ନହେଲେ ପୁଣି ଥରେ ପଳେଇବ, ସବମିଟ୍ ଅଟୋମେଟିକ୍ ହେଇଯିବ। ତ ତା ପୂର୍ବରୁ ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସବୁ କିଛି ହେଇଯାଇଛି, ମୁଁ ବର୍ତ୍ତମାନ କନଫର୍ମରେ କ୍ଲିକ୍ କରିଦେଉଛି। ବର୍ତ୍ତମାନ ଦେଖିବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ କିଛି ସମୟ ପରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଆମର କନଫର୍ମେସନ୍ଟି ହେଇଯିବ। ଦେଖନ୍ତୁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ବର୍ତ୍ତମାନ ଆମ ପାଖରେ ଗୋଟେ ଆସିଗଲା, ୟୋର ଆକାଉଣ୍ଟ ହାଜ୍ ବିନ୍ ସବମିଟେଡ୍ ସକ୍ସେସଫୁଲି, ଡେଟ୍ 2/8/2021। ଆଉ ଏଥିରେ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ରେଫରେନ୍ସ ଆଇ ଡି ଦିଆହେଇଛି, ଆପଣ ଏଇଟାକୁ ସ୍କ୍ରିନ୍ସଟ୍ ମାରି ରଖିଦେବେ। ଯେତେବେଳେ ଆପଣ 15-20 ଦିନ ଯିବ ଆପଣ ଚେକ୍ କରିବେ କି ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର ଏଇଟା ମାନେ ଆପ୍ରୁଭ୍ ହେଇଛି ନା ନାହିଁ, ବର୍ତ୍ତମାନ କେତେ ଦିନ ଲାଗିବ। ତ ସେଥିପାଇଁ କି ରେଫରେନ୍ସ ଆଇଡ଼ିଟି ଆପଣଙ୍କୁ ନିହାତି ଦରକାର। ତ ଏଇଭଳି ଭାବରେ ବର୍ତ୍ତମାନ ଆପଣ କ'ଣ କରିବେ ନା ଆପଣଙ୍କ ଏଇ ରେଫରେନ୍ସ ଆଇଡ଼ିକୁ ସ୍କ୍ରିନ୍ସଟ୍ ମାରିନେବେ, ନହେଲେ ଖାତାରେ ଲେଖିନେବେ। ତ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଆକୁ ସ୍କ୍ରିନ୍ସଟ୍ ମାରି ରଖିନେଇଛି। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ମୁଁ କହି ରଖିବା ପାଇଁ ଚାହୁଁଛି, ବର୍ତ୍ତମାନ ଦେଖିବେ ବର୍ତ୍ତମାନ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ଆପଣ ଆପଣଙ୍କ ରେଫରେନ୍ସ ନମ୍ବରଟି ମିଳିଲା କି ଏଇଟା ଯେଉଁ 10-15 ଦିନ ଗଲା ପରେ ଆପଣ କିଭଳି ଚେକ୍ କରିବେ କି ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଭୋଟର ଆଇଡ଼ିଟି ଆପଣ ବନେଇଛନ୍ତି ସେ କେତେ ବାଟରେ ମାନେ କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଇଛି। ତ ଆପଣଙ୍କୁ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ନା, ଦେଖନ୍ତୁ ଏଠି ଯେଉଁ ଏକ୍ସପ୍ଲୋର୍ ଲେଖାହେଇଛି ଆପଣଙ୍କୁ ତଳେ ଦେଖାହେଉଥିବ ମୁଁ ଦେଖାଇଦେବି, ଦେଖନ୍ତୁ ସେଠି ଆପଣଙ୍କୁ କ୍ଲିକ୍ କରିବାକୁ ପଡ଼ିବ। ତାପରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଏଠି ତଳକୁ ବର୍ତ୍ତମାନ ଆସିବେ, ଦେଖନ୍ତୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଖାଇଦେଉଛି। ଏଠି ଦେଖନ୍ତୁ ଯେଉଁଠି ଲେଖାହେଇଛି ଷ୍ଟାଟସ୍ ଅଫ୍ ଆପ୍ଲିକେସନ୍ ଯେଉଁଠି ଲେଖାହେଇ ସେଠି ଆପଣଙ୍କୁ କ୍ଲିକ୍ କରିବାକୁ ପଡ଼ିବ। ସେଠି ଯେତେବେଳେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ କ୍ଲିକ୍ କରିବେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଏଠି ଆପଣଙ୍କର ରେଫରେନ୍ସ ଆଇଡ଼ି କ୍ଲିକ୍ କରିଦେବେ, ଯେଉଁଟାକି ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କୁ କହିଲି ସ୍କ୍ରିନ୍ସଟ୍ ମାରିବା ଲେଖିକି ରଖିଦେବା ପାଇଁ ଏତିକି କରିଦେଲେ, କାରଣ ବର୍ତ୍ତମାନ ଯେହେତୁ ଆମେ ମୁଁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କରିଛି ତ ବର୍ତ୍ତମାନ କିଛି ଷ୍ଟାଟସ୍ ଦେଖାଇବନି। ଆପଣ 10-15 ଦିନ ଗଲା ପରେ ଏଠି ଆସିକି ଟିକେ ଚେକ୍ କରୁଥିବେ। ତ ଆଶା କରୁଛି ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆଜିର ଏଇ ଇନଫର୍ମେସନ୍ଟି ଆପଣଙ୍କୁ ବହୁତ ହେଲ୍ପଫୁଲ୍ ହେଇଥିବ। ଯଦି ହେଲ୍ପଫୁଲ୍ ହେଇଛି ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ସହିତ ଭିଡ଼ିଓ ଗୋଟେ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ, ଆଉ ଆପଣଙ୍କ ଯାହା ବି ଅସୁବିଧା ହେଉଛି ମୋତେ କମେଣ୍ଟ କରି ଜଣାନ୍ତୁ। ଏଠି ଦେଖା ହେବ ଆଉ ଏକ ଅଧ୍ୟାୟରେ, ସେଥିପାଇଁ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।